খাগড়াছড়ির সদরে আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতি ও পাশবিক নির্যাতনের ঘটনার পুলিশি তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে ঘটনায় জড়িত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। যদিও পুলিশ তদন্তের স্বার্থে এ ব্যাপারে এখনও কিছু জানেনি। আগামীকাল এ বিষয়ে ব্রিফ করবে তারা। গত বুধবার রাত 2টার পর 9 সদস্যের ডাকাত দল খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি ইউনিয়নের বলপেয়া আদাম এলাকায় একটি বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে হাত পা মুখ বেঁধে রাখে। এক পর্যায়ে বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে অন্য একটি কক্ষে নিয়ে নির্যাতন চালায় ডাকাতরা। যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে যায় তারা। ঘটনা জানাজানির পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পুলিশ জেলার ভেতর ও বাইরে অভিযান চালাচ্ছে। গণধর্ষণের সাথে জড়িত অপরাধী যারা তাদেরকে খাগড়াছড়ি জেলার ভিতরে এবং খাগড়াছড়ি জেলার বাইরেও এই অভিযান কন্টিনিউয়াস চলছে। এই মামলার পুরো ডিটেকশনের কার্যক্রমটা ইতিমধ্যে ইনশাল্লাহ শেষ পর্যায়ে আমরা আছি। ধর্ষণ ও ডাকাতির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি। বিচারহীনতার কারণে পাহাড়ে বারবার এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তাদের। বিচারহীনতার কারণে আজকে মানে আরো দিন দিন এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা দ্রুত বিচার চাই এবং এদেরকে ধরে এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে এনে যথার্থ শাস্তি প্রদানের জন্য প্রশাসনিক সকল কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এদিকে প্রতিবন্ধী নারীকে দল বেঁধে ধর্ষণের সুষ্ঠু বিচার ও শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডিবিসি নিউজ ডেস্ক।